ফিরে এলাম বিরতির পর। ফ্ল্যাট হোক বা বাড়ি, কেমন হবে সেই ঘর, কোথায় হবে ডাইনিং রুম, কিচেন, বারান্দা, কোন মুখে ঘর শুভ, বেডরুমের দরজা কোন দিকে করবেন, সব উত্তরই রয়েছে বাস্তুশাস্ত্রে। হালে বহু ফ্ল্যাট তৈরি হচ্ছে বাস্তুশাস্ত্র মেনেই। বাস্তুকারদের দাবি, জীবনে ভালো থাকার সহজ বিজ্ঞানই হলো বাস্তুবিজ্ঞান। সুখী গৃহকোণের স্বপ্ন কার না থাকে। বহু কষ্টে জমানো সঞ্চয় উজাড় করে হয়তো মিলল সাথের ঘর, কিন্তু তারপরেও দেখা যায় মিটছে না ঝঞ্ঝাট। অনেকেই বলেন ঘর বদলের পর সময়টা ঠিক ভালো যাচ্ছে না, কারুর আবার দেখা যায় রোগ ব্যাধি লেগেই রয়েছে। বাস্তুকারদের মতে বাস্তুর অবস্থান ঠিক না হওয়ার কারণেই সামনে আসে বিপদ। নেগেটিভ বাস্তু সে ইমিডিয়েটলি প্রবলেম রেতা। বাস্তু এক সায়েন্স হ্যায় বিকজ দ্য টার্ম বাস্তুশাস্ত্র ইজ সায়েন্স অফ আর্কিটেকচার। সুন্দর একটা ঘরের স্বপ্ন কার না থাকে, কিন্তু বাস্তুমতে তার অবস্থান কি হবে? বাস্তুশাস্ত্র বলতা হ্যায় কি আগার আপকা বেডরুম সাউথ ওপেন হ্যায় তো ইট উইল প্লে আ ভেরি গুড রোল। কেমন হবে আপনার ডাইনিং রুম? অ্যাপার্টমেন্টস কে মিডল মে দেয়ার ইজ অলওয়েজ লিভিং স্পেস এন্ড লিভিং স্পেস ইজ দেয়ার ফর ডিসকাশনস অর মিটিং জেসে টাউন হল অর সেন্টার অফ দ্য টাউন। কোথায় হবে রান্নাঘর? কিচেন শুড বি দেয়ার অন দ্য নর্থ সাইড অফ দ্য অ্যাপার্টমেন্ট। ঘরের দরজা কোন দিকে স্বাস্থ্যসম্মত? উইথ রেফারেন্স টু ডোরস বাস্তুশাস্ত্র ইয়ে বলতা হ্যায় কি দো বেডরুম কা ডোরস কবি আমনে সামনে নেই হোনা চাহিয়ে, দ্যাট লিডস টু কনফ্লিক্ট ফাইট। বাস্তু মেনে কোন মুখে ঘর শুভ? শুড আইডিয়ালি বি স্টেইং ইন দ্য সাউথ ওয়েস্ট সাইড অফ দ্য অ্যাপার্টমেন্ট এন্ড সাউথ ওপেন রেনা চাহিয়ে। ইট ইজ সেড দ্যাট সাউথ সে উইন্ড এয়ার এন্ড পজিটিভ ইমোশনস আচ্ছে ইমোশনস আচ্ছে এনার্জি আতি হ্যায়। বাস্তুকারদের দাবি মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে প্রকৃতি। প্রকৃতির আলো, বাতাস, জল, হাওয়া গায়ে মেখেই আমাদের বড় হওয়া। শক্তির সব থেকে বড় উৎস সূর্য। বাড়ির অবস্থান এমন রাখতে হবে যাতে সূর্যের আলো ঘরময় খেলে বেড়াতে পারে। প্রকৃতির সঙ্গে মানুষের জীবন যাতে মিলেমিশে থাকতে পারে তা দেখাই বাস্তুশাস্ত্রের কাজ। বাস্তুকারদের পরামর্শ, ঘর বানান সেভাবেই, মিলবে সুখী জীবনের সন্ধান। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। এনার্জির বিষয়টা আমরা দেখতে চাইবো ডক্টর রায়ের কাছে খুব সংক্ষেপে। শুধু দুজন দর্শক বিরতির আগে প্রশ্ন করেছিলেন, তাদের উত্তর নিয়ে নেব। ডক্টর রায়, প্রথম দর্শকের প্রশ্ন ছিল যে বাড়িতে ঢুকে সোজাসুজি বাথরুম, ওনার একটাই খুব ইজি সলিউশন যে উনি যদি দরজায় একটা ডোর ক্লোজার লাগিয়ে দেন তাহলে ওর দরজাটা সবসময় বন্ধ থাকবে, তাতে প্রবলেম নেই। তাতে প্রবলেমটা মানে যেখানেই টয়লেট আছে সেখানেই এনার্জি লস হয়, বেসিক্যালি ওখানে গর্ত, তো ওখান থেকে জল ওইদিকে চলে যাবে। তো যদি একটা ডোর ক্লোজার করে দেয়া যায় তাতে অ্যাটলিস্ট 60-70% রিলিফ পাবে। আরেক দর্শকের প্রশ্ন ছিল যে পশ্চিমে মাথা দিয়ে শোন, দেখাও যায় না। ওটা হচ্ছে যে রেজোনেন্স, আমরা রেজোনেন্স হচ্ছে যেটা ফিজিক্সে আমরা পড়েছি যে দুটো সেতার যদি রাখা হয় আর যদি দুটোই টিউন থাকে তাহলে একটা তার যদি টানি অন্যটাও, দিস অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স। সো বেসিক্যালি আমরা রেজোনেন্সটাকে ইউজ করছি। তো প্রত্যেকটা জিনিসেরই আমরা রেজোনেন্স জানি যে কি, হোয়াট ইজ দ্য, যদি সংক্ষেপে আমাদের দেখান। তো ধরুন এই একটা মার্বেল, এই মার্বেলটা ইজ এ ন্যাচারাল এলিমেন্ট আর এটা পাহাড় থেকে কাটা হয়েছে, তো এটা পাহাড়ের একটা অংশ। কিন্তু আমি জানতে চাই যে এটা পাহাড়ের বাইরের দিকটা না ভেতরের দিকটা, যেদিকে বাইরের দিক তার এনার্জিটা হাই হয়। তো আমি যদি এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে সেটা মাপি, ওর একটা ফ্রিকোয়েন্সি আছে, দেখ এইটা হচ্ছে, এটা হচ্ছে ইনসাইড সারফেস, ইফ দ্য দিস ইজ কল লেচার অ্যান্টেনা, এটা ইজ এ জার্মান ইনস্ট্রুমেন্ট, সো দিস ইজ দি আউটসাইড সারফেস। সো ওয়েন উই আর লেইং দ্য মার্বল ইন দ্য
মানে আমরা যখন মার্বেল আউটসাইড মার্বেল যেটা সারফেস যেটা সেটা উপরের দিকে উপরে রাখতে হবে সেই জন্য আমরা যখন মার্বেল লাগাচ্ছি ঘরে এটা অটোমেটিক্যালি আমাদের এনার্জি হাই হয়ে যাবে যদি আমরা এটা করি এবং সেটা মানুষের আমাদের দেহের যে এনার্জি তার সঙ্গেও কোথাও তার অনেকগুলো মানে ওতপ্রোতভাবে জড়িত রিলেশন হ্যাঁ না ওইটাই তো আসছে এটা করার মানেই হচ্ছে মানুষের শরীরের সঙ্গে ওটাকে এনহ্যান্স করা হচ্ছে আসবো আরো দুজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বলুন প্লিজ আরেক দর্শক টেলিফোন লাইনে রয়েছেন মুকুল ঘোষ বলুন প্লিজ প্লিজ টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে দিন হ্যাঁ বলুন বলছি যে আমি মানে আমার বাড়ির দরজাটা হচ্ছে পশ্চিম দিকে মুখ এবং আমি পশ্চিম দিকে মাথা করে শুই তার জন্য কি কোনো অসুবিধা ধন্যবাদ আপনাকে আমি খুব সংক্ষেপে দুটো প্রশ্নেরই উত্তর নেব একজন বললেন যে পূর্ব দিকে দরজা কিন্তু ঢুকে ডান দিকে বাথরুম সেটা কি ঠিক আছে পূর্ব দিকে দরজা হ্যাঁ ওটা কি দক্ষিণ পূর্ব কোণে না উনি আমাদের সঙ্গে এই মুহূর্তে লাগে যদি দক্ষিণ পূর্ব কোণে হয় তাহলে একটু প্রবলেম আরেক দর্শক প্রশ্ন করলেন যে ওটা হচ্ছে অগ্নিকোণ হ্যাঁ যদি মধ্যিখানে থাকে দক্ষিণ পূর্ব কোণ আর পূর্ব দিকের মধ্যিখানে থাকে তাহলে ঠিক আছে আরেক দর্শক প্রশ্ন করলেন যে তার পশ্চিম দিকে দরজা পশ্চিম দিকে মাথা করে তিনি শুন যেটা আপনি আগেই বলেছেন পঞ্চাশের নিচে হলে পশ্চিম দিকে মাথা করে শুলে অসুবিধা নেই কিন্তু পশ্চিম দিকে দরজা ওয়েস্টে দরজা মিডলে হলে ঠিক আছে নট অ্যান ইস্ট ইজ বেস্ট পূর্ব উত্তর অর পূর্বে বেস্ট দরজা হয় ওয়েস্টে আমাদের একই ঘর খোলা থাকে দ্যাট ইজ উত্তরের দিকে যদি বেশি থাকে কোনো প্রবলেম আচ্ছা আপনারা দুজনেই এটা বলছেন যে বাস্তুশাস্ত্র আসলে একটা বিজ্ঞান একে কুসংস্কারের সঙ্গে গুলিয়ে ফেলা উচিত না অর্থাৎ অনেকের মনের মধ্যে আমাদের অনেকের মনের মধ্যে এটা বিশ্বাস অবিশ্বাস সেটা খেলা করে অনেকেই বিশ্বাস করেন বাস্তুশাস্ত্রে কিন্তু অনেকের মধ্যেই সংশয় রয়েছে যে আসলে কতটা সংস্কার আর কতটা বিজ্ঞান যদি আমাদের অতিথিরা বলছেন যে না এর একটা বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে বিশ্বাসে মিলায় বস্তু এ তো কথাতেই রয়েছে আপাতত আমার চব্বিশ এখানে একটা বিরতি নেব আর বিরতির পর আপনাদের দেখাবো ঠোঙা হয়ে ঘুরছে মাধ্যমিকের খাতা অবিশ্বাস্য কিন্তু এটাই সত্যি একটা ছোট্ট বিরতির পর